আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো এবারের বড় মেয়েকে বিদায় দেওয়া হলো। তো আমরা সবাই আছি, আসলে মার মন দেখেন কিভাবে তাকায় রয়েছে। সবাই কিন্তু অন্য অন্য কাজে ঘুরাই ফিরছে, কিন্তু তার মার মন সে কিন্তু ওদিকে ঠিকই তাকায় রয়েছে। আর আবদিয়া হলো এই সিপসটা রাইখা দিয়েছে তাবিয়ার ছন, এজন্য আবদিয়া কান্না করলো না, না হলো আবদিয়া কিন্তু কান্না করতো। তো আমরা এখন সবাই চলে যাব, মা দেখবেন ঘুরা ঘুরা কিন্তু তাকায় তার মেয়ের গাড়ির দিকে। আসলে মার মন যে কত বড় হয় তা মানে ধারণার বাইরে। ছেলে সন্তানের জন্য, ছেলে সন্তান যেখানেই থাকুক, মার মন কিন্তু চায় যে মানে কতক্ষণ আমি চোখ দিয়ে দেখতে পারবো, কতক্ষণ ওই জায়গাটায় আছে, বা চোখের আয়ত্ত যতটুকু আসে ততটুকু সময় কিন্তু দেখে। তো আসার পরে দেখি তানহা হলো এখানে, শামপাপড় আলা হলো দাঁড় করাইছে, তো শামপাপড় কিনবে। আর আমিও না অনেক দিন ধরে মনে হয় কি যেন এই শামপাপড়টা পাইলে খাইতাম। আমি ছোটোবেলায় খুবই এই শামপাপড়টা খাইতাম, মানে বলতে গেলে সারাদিন যদি দুইটা তো শামপাপড় আলাই তো দেখতো, মানে দুইটা শামপাপড় আলার তখন খাইতাম। বাবার তখন টাকা নিয়ে কিছুক্ষণ সময় খাইতাম, তারপরে আবারও এমনিতে ই করতাম, মানে ভাঙারি টুকাইয়া তারপরে খাইতাম। তো বেচারা হলো 100 টাকাও ভাংসি দিতে পারতেছিল না, এই জন্য আর শামপাপড়টা কেনা হলো না। তো যাই হোক, চলেন বাড়ির দিকে যাই, আর বাড়িতে যেয়ে দেখি কি হচ্ছে। তো এই যে মা আর আব্বা এখানে এসে বসে রয়েছে, ভাবি এই পাশটা বসে রয়েছে, আব্দি এত চিপস খাইতেই আছে। তো আমরা বাড়িতে আসলাম, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে এখানে। আমি হলো রান্না মানে আমার ঘর থেকেই দেখা যাইতেছে। তো যাই হোক, হলো বিশেষ কার মানে বিশেষভাবে আমাদের বাড়িতে এখন মোটামুটিভাবে কেউ নাই, কারণ আপা ওরা চলে যাওয়ার পরে ভাবি চলে গেছে, আর আমি আপা ওরা চলে যাওয়ার পরে হলো একটু ঘুমাইছিলাম। যেহেতু কালকে রাত্রে সাবনার বাড়িতে গল্প করতে করতে অনেক দেরি করে ঘুমানো হয়েছিল, আর ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে আমার নিজের থালাবাটিগুলো ধুইলাম, মার থালাবাটিগুলো ধুয়া দিলাম, তারপরে টুকিটাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো হলো করলাম। করার পরে হলো রান্না করতেছিলাম, তো হঠাৎ করে দেখি মানে কী বলবো, সন্ধ্যার দিকটা ভাবি বাসায় নাই। তো জিজ্ঞেস করলাম যে মা ভাবি কোথায়, বললো যে চলে গেছে। আসলে সেও তার বাবার বাড়িতে চলে গেছে। আর ভাবি হলো বিশেষ করে হলো মানে তার তো পরীক্ষা ছিল, অনেক দিন ছিল না, সে এমনি তো এখানে বেশি একটা থাকে না। তারপরে আবারও এখন আপারা ছিল দেখা, এই কয়দিন ছিল হয়তো বা চলে গেছে। আসলে আমরা যেহেতু মানে আগে 100 ছিলাম, আর মার কিন্তু অতটা কাজ করতে হতো না, এখন দেখা যায় কি অনেক সময় কাজ করে দেই, তারপরেও কিছু কিছু কাজ আছে ঘরের টুকি নাকি এই সেই কাজগুলো, ওই কাজগুলো কিন্তু করা হয় না, মার কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। হ্যাঁ বলো। হ্যাঁ, অনেকটা কষ্ট হয়ে যায়। আর যদি এরকম না থাকতো, আলাদা রান্না বান্না যদি না থাকতাম, আসলে আমার শাশুড়ি মাকে আমি কখনোই কাজ করতে দিতাম না, আর কাজ করতো না আমার শাশুড়ি মা। আর এখন তো মানে ই করতে হয় কাজ, নিজের কাজ নিজের গুছায় গাছায় করতে হয়। তো ভাবি কালকে মোটামুটিভাবে মনে হয় তরকারিটা রান্না করে দিয়ে গেছিলো, তারপর থেকে মাই সব করছিল। তো ওদিনকে অসুস্থ হয়ে হঠাৎ করে এত অসুস্থ হয়েছিল, জ্বর, সকালবেলা উঠে দেখি মা কিছুই করতে পারতেছে না, শুয়ে রয়েছে। তো সব কিছুই করে দিয়েছিলাম। আসলে যখনই ভাবি বাড়িতে আসে তখন আমি ভাবি যাক আমার শাশুড়ির হয়তো একটু আসান হইল, কারণ এখন আর তার স্বামী বাড়িতে নাই, সে যখন আসে তখন মার সাথেই থাকে। দেখা যায় মার অনেক কাজকর্মই করে, আগের তুলনাভাবে এখন বর্তমানে একটু বেশি কাজ করে হয়, তো ভালোই লাগে। আর আমি যেহেতু এখন বেশি অসুস্থ থাকি, এই জন্য হয়তো আমি ওরকম করে কাজ করেও দিতে পারি না। উঠানটা ঝাড়ু দিলাম 2 দিন, তো ওই 2 দিন আমার মনে হয় যে আমার দমটা বের হয়ে যাবে, তারপর উঠান ঝাড়ু দিয়ে দিছি। বাড়িতে মেহমান অতি সবাই আছে, নোংরা বাড়িঘর আমার কিন্তু একদম ভালো লাগে না, তো আমি ঝাড়ু ঝুড়ু দিয়ে তারপর কমপ্লিট করে দিলাম। তো এভাবে তো আমি তো আর প্রতিদিন তো আর পারি না, কারণ হলো আমিও অসুস্থ, তারপরে এই সাইডে আপনাদের ভাইয়া কাজ করে, দুটা ছেলে মেয়ে আছে, এরকম করে হলো করা হয় না। একটু শুয়ে থাকলে দেখি দিনের অর্ধেকটা সময় চলে গেছে, এরকম হয়।
তারপরে আপারা আসলো, মানে অনেক সময় খারাপ লাগলো, দেখা যাইতেছে আমি হাঁটা চলার ই করছি ভাইয়া বাড়িতে, আপাওরা বাড়িতে, মেহমান অতিথি সবাই বাড়িতে আছে, আর আমি তো আজকে কত 8-9 বছর ধরে আসছি, আসার পর থেকে ভাইয়াদের কখনো কোনো আপ্যায়ন বা কোনো জিনিসের আমি অভাব রাখি না, কমতি রাখি না, আমার যতটুকু সাধ্যে কুলাইছে আমি ততটুকুই করছি। তো এখন দেখা যায় যদি আমি মানে ভিন্ন আছি দেখে আমি আলাদা ঘরে মানে চুপটি করে বসে থাকবো, তারা কি খাইলো কি করলো না করলো আমার কোনো যায় আসে না, এই জিনিসগুলো কিন্তু আমার খুবই খারাপ লাগে, কারণ তারা আমাদের বাড়িতে আসছে, ওরকম করে মা কিন্তু পারবে না, কারণ সে বুড়া হয়েছে, আর আমরা যদি একটু না করি, আমরা বলতে আমি যদি একটু না করি তাহলে দেখা যায় অনেক খারাপ লাগবে। তো মানে দেখি তাদের অনেক খারাপই লাগে, যখন আমি কাছে না যাই কিছু না করি তখন দেখি মানে অনেক খারাপ লাগে। তো পরবর্তীতে মানে আমার নিজের থেকেও খারাপ লাগে যে এটা যদি করে দিতাম বা এটা তাদের সাথে গল্প করতাম তাহলে তাদের ভালো লাগতো। আর ভাইয়ের বাড়িতে বলেন, শ্বশুর বাড়িতে বলেন, যাওয়ার পর যদি কেউ যদি কারোর সাথে কথা না বলে তাহলে কিন্তু ওখানে চোরা চোরা ভাব হয় যে মানে কেমন যেন লাগে, এরকমই হয়। সারাদিন বাড়িতে মানুষ চলাফেরা করব, তো কারোর সাথে কেউ কথা বলবো না, এই জিনিসটা কেমন লাগে, আমার তো খুবই খারাপ লাগে। তো মাঝে মাঝে মনে করি যে কেউ আমার সাথে কথা বলতে যেহেতু অভ্যস্ত না, আমার কথা বলার দরকার নাই। তো ভিডিওটা দেখতে থাকুন, আর এটা হলো আমার শাশুড়ির ঘরের জন্য আমি ইফতারি দিয়ে আসবো, আজকে আপারা চলে গেছে, সবারই মন অনেক খারাপ। তো আমি হলো সকালবেলা আর বুট ঠুট কিছু করি নাই, সাবিনার বাসায় যেহেতু গিয়েছিলাম বুট ওইগুলো আমি ই করি নাই, তো এখন হলো শুধু কটা বেগুনি বানাইছি গোল গোল করে, আর কটা বড়া বানাইছি, আর সেমাই রান্না করলাম, তো এগুলো হলো দিয়ে আসবো, মা আর আব্বা রোজা আছে তো তাদেরকে দিয়ে আসবো, আর সেমাই দিয়ে আসবো। আজকে চাইছিলাম যে সেমাই দিয়ে আর হলো ই দিয়ে খাবো, কি যেন রুটি দিয়ে খাবো, তো আর শরীরের শক্তিতে কুলাইলো না যে রুটি বানাবো। তো যাই হোক, যেহেতু বানাই নেই তো আজকে সেমাইটা এমনিই খাওয়া হোক। তারপর বাবা অনেক পছন্দ করে মিষ্টি জিনিস, আর এই সেমাইটা তো আমি শুধু দুধ দিয়ে রান্না করছি, কালারটা দেখেই বুঝতে পারতেছেন কোনো পানি পানি কিছু দেই নেই, একদম দুধে দুধ দিয়ে রান্না করা। তো হয়তো বা পরে আমার ভয়েস দেওয়া ছিল, আমি যতটা মানে পাতলা রাখতে চাইছিলাম ততটা পাতলা হয়নি, একটু ঘন হয়ে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। তুমি তো একটু বই খাতা নিয়ে লিখতে পারো না? হ্যাঁ, কে আমার হ্যান্ডকাপ লাগাই দিবা। তো আমি হলো বড়া আজকে হলো কারেন্ট আসে না, এর জন্য
আমার পাটায় বাড়তে হয়েছে, আর পাটায় বাড়তে যা দেখি দাদি শাশুড়ি হলো অসুস্থ হয়ে গেছে, তো তারে দেখতে গেছি। এখন হলো এই বড়াটা হলো ই করতেছি, ভাজতেছি, নামাজ পড়বো, আসরের আজান দিয়ে দিছে। সকালবেলা এখন 6টা বাজে, বুটগুলো হলো ভিজাই নিতেছি, কারণ না হলে ভিজা সারতে পারে না, আর ডাবলিটা অনেকক্ষণ সময় ভিজতে হয়। এই যে বাড়িতে আইলাম, এখানে তো অনেকটি মাটি গেছে, কাপড় অনেক বৃষ্টি নামছিল না, জুললে থাকলে পাওয়ার ব্যথা হয়ে যায়। যা যেটা বেড়াইতে গেছিলাম, আসসালামু আলাইকুম, সকালবেলা হ্যাঁ অনেক অনেক বৃষ্টি হয়েছে বাড়িতে মনে হয়। বাড়িতে চলে আসলাম, আর এত বৃষ্টি হয়েছে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বাড়িতে, মানে আমাদের এই দিক দিয়ে শ্যাল পড়ে গেছে, অনেক পানি হয়েছে। এই সাবি, দরজা তো তালা মারা বাবা, এত না বউ সাবি দিয়ে দাও, এবারে খুলতে পারস না। হ্যাঁ তোমার পোলা দিয়ে লাগতে ঘর ভেঙে লাইতেছে, আল্লাহ 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 হয়েছে বেটা, তবে আমি লাগতে ভেঙে যাবো না বেটা। খোল তান, একটা জামা কিনতে গেছে, জামারে সির দেয়া বীর দেয়া আড়া তোলা বানাই নিয়েছে, তো জামা সিরছে গেটা তান। হ্যাঁ আল্লাহ আমিন। এই গাড়িটা কত ওজনে দেবো? রাস্তা তো নামাই দিস, তুমি তোমার আব্বুকে মারাও, হেন নিয়ে যাবা পোলা গেছে গা, বুটটা ভেঙে লাগছে। গাড়ি তো নাইমা আটতে অনেক কষ্ট হয়, পাপও ব্যথা হয়ে
জুলের উপরে থাকে তো পাও সকালবেলা এখন 6টা বাজে বুটগুলো হলো ভিজাই নিতেছি কারণ না হলে ভিজা সারতে পারে না আর ডাবলিটা অনেকক্ষণ সময় ভিজতে হয় এখন 6টা বাজে বুটগুলো হলো ভিজাই নিতেছি কারণ না হলে ভিজা সারতে পারে না আর ডাবলিটা অনেকক্ষণ সময় ভিজতে হয়